আর এখনকার আলোচনার বিষয় হলো ভূ অভ্যন্তরস্থ বিভাজন, ক্লাসিফিকেশন অফ আর্থ ইন্টেরিয়র, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের ভাগে যে বিভাজন সেটা সম্পর্কে বলব। পৃথিবীর অভ্যন্তর ভাগটাকে তিনটে ভাগে ভাগ করা যায়, কেন্দ্রমণ্ডল বা কোর, মেন্টাল বা গুরুমণ্ডল, আর ভূত্বক বা ক্রাস্ট। ঠিক আছে, প্রথম আসছে কেন্দ্রমণ্ডল। এই ভূপৃষ্ঠ থেকে এই 2900 কিমি থেকে 6378 কিলোমিটার পর্যন্ত, এই যে এখান থেকে এতটা পর্যন্ত যে বিস্তার রয়েছে এইটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে আন্তঃকেন্দ্রমণ্ডল আর দ্বিতীয়ত হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। ওকে, যেটা একেবারে কেন্দ্রের কাছাকাছি রয়েছে সেটা অন্তঃকেন্দ্রমণ্ডল, এবং যেটা কেন্দ্র থেকে একটু বাইরের দিকে রয়েছে সেটা বহিঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে ভারী ভারী পদার্থগুলো, লোহা, নিকেল প্রভৃতি, এগুলো কি হয়েছে, পৃথিবীর কেন্দ্রের চারিদিকে কেন্দ্রীভূত হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। ওকে, এবার এই কেন্দ্রমণ্ডলটাতে তৈরি হয়েছে প্রধানত নিকেল এবং লোহা দিয়ে, সেজন্য এটাকে নিফেও বলা হয়। এনআই থেকে নিকেল এবং এফই আয়রন থেকে ফে। ওকে, নিফে। এই কেন্দ্রমণ্ডলের গভীরতা বলেই দিলাম, এবার এর উষ্ণতাটা অনেকটাই বেশি। ওকে, এই কেন্দ্রমণ্ডলের ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম ঘনসিঁড়ি। ওকে, এর চাপ হচ্ছে পৃথিবীর কেন্দ্রের চাপ সব থেকে বেশি, প্রায় 3500 কিলোবার। ওকে, এরপর আসছি গুরুমণ্ডল। ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের উপরিভাগ পর্যন্ত লোহা, নিকেল, ক্রোমিয়াম, সিলিকা, ম্যাগনেশিয়াম প্রভৃতি পদার্থ দ্বারা সঞ্চিত হয়ে যে স্তরটি গঠিত হয়েছে তার নাম মেন্টাল বা গুরুমণ্ডল। অর্থাৎ কোনটা, এটা এটা হলো মেন্টাল বা গুরুমণ্ডল। ওকে, এখানে দেখানো রয়েছে যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মেন্টাল বা গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এই গুরুমণ্ডলের উষ্ণতাটা অনেকটা বেশি হয়, প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে কেন্দ্রমণ্ডলের থেকে অনেকটা কম। ওকে, এখানকার ঘনত্ব অনেকটা কেন্দ্রমণ্ডলের থেকে কম থাকে, 3.4 গ্রাম থেকে 5.6 গ্রাম পার ঘনশিশি। ওকে, এবার ঘন সেমি এটা থাকে। এরপর আসছে এই গুরুমণ্ডলটাকেও দুটো ভাগ করা হয়, আন্তঃগুরুমণ্ডল আর আরেকটা হলো বহিঃগুরুমণ্ডল। ওকে, বহিঃগুরুমণ্ডলে ম্যাগনেশিয়ামের আধিক্য বেশি থাকে এবং লোহার, সিলিকন, ক্রোমিয়াম এইসবগুলো বেশি থাকে, সেজন্য এটাকে বলা হয় ক্রোফেসিমা। অর্থাৎ ক্রো থেকে ক্রোমিয়াম, ফে থেকে লোহা, এফি ফে লোহা, আর এসআই থেকে সিলিকন, এবং এমজি থেকে ম্যাগনেশিয়াম, এই কটাকে একসাথে বলা হয় ক্রোফেসিমা। ওকে, এরপর হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডলে কি হয়েছে, এখানকার গভীরতাটা বেশি হওয়ার জন্য এখানে ঘনত্বটা বেশি, এই স্তরটিতে কি হয় নিকেল, লোহা, সিনিকন, ম্যাগনেশিয়ামের আধিক্য বেশি থাকে, সেই জন্য এটাকে বলা হয় নিপেসিম, অন্তঃগুরুমণ্ডলটাকে। এরপর আসছে ভূত্বক, গুরুমণ্ডলের ঠিক উপরে। ওকে, এই যে এটা গুরুমণ্ডলের ঠিক উপরে কঠিন হালকা পাতলা শিলাস্তরটি পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, সেটা হচ্ছে ভূত্বক বা আর্থ কাস্ট। যে এটা, এই যে বাউন্ডারিটা, এটা হচ্ছে ভূত্বক। ওকে, এরপর একটি গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে কেন্দ্রমণ্ডল এবং এই বহিঃমণ্ডল গুরুমণ্ডল, এই কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে যে রেখাটা রয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। তোমার এই গুরুমণ্ডল এবং ভূত্বক যে রেখা বার মিলিবিত হয়েছে সেটাকে বলা হয় মেহর মোহর অভিষেক বা মোহ বিযুক্তি রেখা। ওকে।